মাত্র পাঁচ টাকায় সুজি দিয়ে যে বন্ধুরা এত সুন্দর মিষ্টি বানানো যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না নমস্কার বন্ধুরা আমি আবার একটি নতুন অসীমা আমার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে বন্ধুরা ঘরে থাকার সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা এত সুন্দর মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে আমার রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন প্রথমে একটি পাইপ প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি গ্যাসের আঁশটা কিন্তু একেবারেই লো করে রাখতে হবে লো আঁচে সুজিটাকে আমি হালকা করে একটু ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা আমি অবশ্যই গলিয়ে নিয়েছিলাম হালকা করে কিন্তু ভেজে নিতে হবে সুজিগুলোকে সুজির গায়ে যেন কোনো রকম লালচে রং না ধরে যে কোনো সুজির মিষ্টি বানাতে গেলে হালকা করে ঘি দিয়ে যদি সুজিটাকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা বেশ ভালো হয় দিয়ে দিচ্ছি এখানে যতটা পরিমাণে আমি সুজি নিয়েছিলাম তার ডবল পরিমাণে নিচ্ছি লিকুইড দুধ আমি এখানে কাপ সুজি নিয়েছি তাই এখানে আমি কাপ লিকুইড দুধটা দিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু এই লো লো রেখে দিতে হবে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যে সুজিটা দেখবেন অনেকটাই শুকিয়ে এসেছে আর একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে ঠিক এই রকম করে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর আস্তে আস্তে দেখতেই পাবেন সুজিটা একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে খুব বেশি কিন্তু শুকিয়ে নেওয়ার দরকার নেই যখন দেখবেন সুজিটা প্যান ছেড়ে দিয়েছে তার মানে কিন্তু সুজিটা একেবারেই তৈরি হয়ে গেছে এবার কিন্তু গ্যাসের আঁচটা আমি অফ করে দেব। এর থেকে বেশি কিন্তু বা নাড়াচাড়া করলে সুজিটা অনেকটাই শক্ত হয়ে যেতে পারে তাহলে মিষ্টিগুলো কিন্তু একেবারেই ভালো হবে না গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি আর সুজির ডোটা একটা থালার মধ্যে চাড়িয়ে নিলাম সুজির ডোটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাক ততক্ষণে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। একটি কড়াইয়ের মধ্যে নিচ্ছি আমি ছোট বাটি মেপে দেড় বাটি পরিমাণে চিনি যতটা পরিমাণে আমি চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি এখানে জলটাও দিয়েছি এখানে দুশো গ্রাম মতন চিনি রয়েছে দুটো এলাচ মুখ ফাটি দিলাম এতে কিন্তু বেশ ফ্লেভারটা ভালো আসবে আপনারা চাইলে কিন্তু এখানে গোলাপ জলটাও ব্যবহার করতে পারেন চিনিটা বেশ দেখুন ভালোভাবে ফুটে এসেছে সামান্য একটু ফুড কালার দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল শুধু দেখতে ভালো লাগার জন্য আপনারা কিন্তু এখানে নাও দিতে পারেন আর না দিলে কিন্তু স্বাদের কোনো রকম হেরফের চিনি শিরাটা কিন্তু এক তার বা দুই তারের শিরা হবে না একটা চিটচিটি শিরা কিন্তু এখানে তৈরি করে নিতে হবে চিনি শিরা একেবারেই তৈরি হয়ে গেছে এদিকে সুজির ডোটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে এসেছে তবে সুজির ডোটা খুব বেশি ঠান্ডা করে নিলে একেবারেই হবে না একটু গরম থাকা অবস্থায় কিন্তু ডোটাকে ভালো করে মেখে নিতে হবে দুই চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর দুই চামচ পরিমাণে আমি ঘি দিয়েছি এবার ভালো করে সুজিটাকে মেখে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মাখবেন দেখবেন সুজির ডোটা খুব সুন্দরভাবে একেবারে মসৃণ হয়ে যাচ্ছে একবার এইভাবে সুজির মিষ্টি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় এবার সুজির ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম হাতে করে একটু চৌকো শেপে করে নিচ্ছি আপনারা কিন্তু বেলুনের করতে পারেন বেশ হাতে করে একটু অনেকটাই যখন চাড়িয়ে নিয়েছি তখন আমি হালকা করে একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মোটাই তৈরি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপের বানাতে পারেন আমার কাছে এই রকম কাটার ছিল তো আমি আজকে এটাই ব্যবহার করেছি একটা সুন্দর ডিজাইন দেখুন তৈরি হয়ে গেল ঠিক এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়ে নেব আপনাদের কাছে যদি এই সমস্ত না থাকে আপনারা যে কোনো হাতে করে বানিয়ে নিতে পারেন যে কোনো শেপের এমন কি গোলও কিন্তু বানাতে পারেন আর একটা আমি হার্ট শেপের বানিয়ে নিচ্ছি তবে এই ডোটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটাভাবে কিন্তু রেখে দিতে হবে তাহলে মিষ্টিগুলো বেশ সুন্দর দেখতেও হবে এবং খেতেও বেশ ভালো লাগবে একইভাবে আমি সব মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি আর সব শেষে যেটুকু ছিল সেটা আমি কিন্তু একদম গোল শেপে বানিয়েছি এবার মিষ্টিগুলোকে আমি ভেজে নেব গ্যাসের ওভেনে এখানে ফ্রাই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে মিডিয়াম আঁচ করে দিয়েছি সুজির যে কোনো মিষ্টি বানাতে গেলে কিন্তু ঠান্ডা তেলে একেবারেই ছাড়া যাবে না তাহলে সুজি কিন্তু ফেটে যেতে পারে অবশ্যই তেল ভালো করে গরম করে নিয়ে তারপরেই সুজির মিষ্টিগুলো ছাড়তে হবে একটু সময় নিয়ে একটা পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর কিন্তু অপর পাশটা উল্টে দিতে হবে ঠিক এই রকম করে বেশ লালচে লালচে করে আমি দেখুন মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আমি একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি সমস্ত মিষ্টি একেবারে ভেজে নেবার পর কিন্তু চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি চিনি শিরাটা কিন্তু হালকা গরম আছে খুব বেশি গরম থাকা অবস্থায় কিন্তু এই মিষ্টিগুলো ছাড়া যাবে না তাহলে কিন্তু ফেটে যেতে পারে চিনি শিরা কিন্তু হালকা গরম আছে আর মিষ্টিগুলো কিন্তু হালকা গরম রয়েছে এইভাবে কিন্তু আমি ভালো করে মিষ্টিগুলোকে একটু নাড়াচাড়া করে এপিটোপিট করে নেড়ে চেড়ে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণের মধ্যে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় খুব বেশিক্ষণ কিন্তু বন্ধুরা সময় এই মিষ্টিগুলো দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো তো খুবই সহজ আর দেখুন কতটা নরম তুলতুলো হয়েছে দেখে কিন্তু আপনারা সেটা বুঝতেই পারছেন তাহলে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন